মাথা মোটার মতো সস্তা রাজনীতি না করে পোর খাওয়া রাজনীতিবিদের মতো যদি কেউ রাজনীতি করে তাহলেই মজা, আর তাহলেই খেলা হবে বলাটা উচিত, না হলে মাথা মোটার মতো রাজনীতি করব আবার খেলা হবে বলবে, এটা অসম্মান বা মানে মানানসই ব্যাপার না। পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের কথা বলছি, গতকাল থেকে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম ক্ষেত্রে এরা সভ্য মানুষকে মেলিন করার চেষ্টার জন্য বিভিন্ন রকম ঘটনাগুলো ঘটছে এবং দেখছি। একজন উকিল হিসাবে এই এই যে এই বুদ্ধিটা, মানে এই রাজনীতিতে জিততে গেলে মানে একটা বাচ্চা ছেলেকে রাজনৈতিক নেতা এবং রাজ্যের প্রধান বিরোধী মুখ করার জন্য এরা তোলপার হয়ে উঠেছে। মানে একটা বাচ্চা ছেলে এমএলএ হলো, একে বড় করতেই হবে, এরকম একটা মনোভাব। যারা এই ঘটনাটা ঘটিয়েছে জানি না তারা সেই রাজনৈতিক দলের ভালো চাই না খারাপ চাই বুঝি না, মানে এরকম বাচ্চা ছেলের মতন, ছোট বাচ্চার মতন একটা, মানে একজন উকিল হিসাবে একটা মামলা হলে বা একটা মামলা সেটা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গ যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে একজন উকিল হিসাবে আপনাদেরকে বলি যে এগুলো কোনো ব্যাপারই না। যদি অ্যাডাল্ট কোনো মানুষ হয়, আইন বলছি এবার, অ্যাডাল্ট যদি কোনো মানুষ হয়, অ্যাডাল্ট মানে কি 18 বছরের উপরে মেয়ে হবে, ছেলে বয়স্ক হবে, প্রাপ্তবয়স্ক হবে, তো প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এগুলো অহরহ বেল বা জামিন মঞ্জুর হয়ে যায়। কেন? কারণ একটা অ্যাডাল্ট মানুষকে কেউ কোনো রকম ভাবে জোর করে কোনো রকম কিছু করাতে পারে না, তো নিজের ইচ্ছায় যদি ইন্টু পিন্টু সিন্টু হয় তাহলে কোর্ট বা কোর্টের কাছে তুমি সঠিক বিচার চাইতে যাবে এরকম হবে না, কোর্ট কিন্তু সেই বিষয়গুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখে। এবার মূল বিষয়ে আসি, মানে কত কাঁচা খিলাড়ি এরা, এরা জানে না এটা আমাদের যে মোহরি আছে না, মানে আমি তো উকিল, উকিলের পর জুনিয়র উকিল আছে, জুনিয়র উকিলের নিচে মোহরিরা কাজ করে কোর্টে, সম্মানীয় মোহরি যে সমস্ত ভাইরা কাজ করে ওই মোহরিরা ওই আমাদের হাইকোর্টে যে সমস্ত ল ক্লার্ক বা মোহরি আছে তারাও বুদ্ধি দিয়ে দিত যে কিভাবে কি করতে হবে, তা আমাদের তো বাদই দেন। মানে একটা রাজনৈতিক সস্তা রাজনীতি করতে গিয়ে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, পশ্চিমবঙ্গের যে দাপট, পশ্চিমবঙ্গের যে সম্মান, এই সম্মানগুলোকে গোটা ভারতবর্ষের কাছে বা গোটা ভারতবর্ষ সহ বাংলা ভাষাভাষী যে সমস্ত মানুষ রাজ্যের বাইরে যে জায়গাগুলোতে থাকে এই জায়গাগুলোতে হাস্যকর করে দিচ্ছে। আর এতে লাভ কার হলো? এই যে সস্তা রাজনীতি করনেওয়ালা মানুষ হই হই করছে যারা, তাদেরকে বলছি যে এতে তো লাভ হলো যে মানুষটা হয়তো ভোট দিব না ভেবেছিল নওশাদ সিদ্দিকীর পার্টিকে, তারাও বলবে যে একটা সভ্য পীরজাদা পীর সাহেব ঘরের ছেলেকে এরকম ফাঁসিয়েছে, যা দিব তোকে ভোট দিব না, তো এরকম ব্যাপার হয়ে যাবে। মানে এতে এতে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের জনসমর্থন, বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ এবং রাজনৈতিক কতটা বেনিফিট হলো মাথা মোটারা জানেই না, বোঝেও না, বুঝতে চেষ্টাও করে না। সমস্ত তো সব ওই যে কি বলে ওগুলাকে সব এগুলোকে নিয়ে রাজনীতি করছে, এদের কি মাথা আছে না কিছু আছে জানে না, বুদ্ধি দিয়ে দিয়েছে চলো। আবার গেছে মামলা করতে, একটা রাজনৈতিক নেতাকে অবৈধ নির্মাণ হচ্ছে, আমার কষ্ট করা জমিতে কেউ এসে প্রাচীর তুলে দিচ্ছে, যখন কোনো নেতার কাছে যাচ্ছি তখনও টাইম নাই থানাতে ফোন করার, আবার এরকম ঘটনাতে নিজে কোলে করে নিজে মানে মামলা করাতে নিয়ে যাচ্ছে। আমি বোঝাতে পারছি না হয়তো, যে আমার পয়সা দিয়ে কেনা জমিতে কেউ মাতব্বর মস্তান এসে বেড়া প্রাচীর তুলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, সিন্ডিকেট করছে, ওই সিন্ডিকেটের সময় যদি গরিব নিরীহ মানুষটা যায় আপনার ইয়েতে কি বলে কোনো নেতার কাছে, তখন আর তার টাইম থাকে না, আর এই সব ক্ষেত্রে একেবারে ভালো জামা কাপড় পরে চলে গেছে ভিকটিমের সাথে। আচ্ছা, যে ছেলেটা, মেয়েটার সম্পর্কে পরে বলছি, এবং আইন জানে মনে হয় ভদ্রলোক, সে ফের বলছে যে না এয়ারপোর্ট, ওর তো অ্যাকচুয়ালি এয়ারপোর্ট এরিয়াতে, এর এয়ারপোর্ট এরিয়া থানা, হ্যাঁ ওই আপনার আমি নিউ টাউনে করতে বলেছি, এখানে কমপ্লেন করলে ওখানে চলে যাবে। ও এই যে আমি আমি একটা জিনিস সকলকেই অনুরোধ করব, এবং সেই যেখানে লিখিত কমপ্লেন না জিডি না কি করে যে জানি না, যদি এটা করে থাকে তো ওই থানার অফিসারকে মিনাখা, মিনাখা উত্তর ২৪ পরগনা জেলার মিনাখার বিডিওর অবস্থাটা দেখবেন,
পায়ে তেল দিতে গিয়ে ওই মক্কাতে লোক আছে নমিনেশন করিয়ে ফেলেছিল, এত তেল মারতে গেছিল, আর এখন বিডিও অফিসে বিডিও ঢুকতে পারে না। ঠিক তেমনই আইন জানা মানুষ আপনার কাছে কমপ্লেন হবে, নিশ্চিত ভাবে আপনি সেগুলোকে দেখবেন, ইয়ে করবেন আইনের নজরে, মানে তেল মারতে গিয়ে এমন না করে। কারণ মামলা যখন হয়েছে বা কমপ্লেন যদি হয়ে থাকে, তাহলে নিঃসন্দেহে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের উকিল বাবুরা আছে, কালো কোট পরে, ব্যান পরে, তো তখন তো ধরবে। মানে ডোমকলের 13 নম্বরে না কোথায় বাড়ি, কোথায় এসে কি মান না মেহমান না কি যেন বলে রে বাবা, ও মান না মান মে তেরা মেহমান, বাপ রে বাপ রে বাপ। আর ফের কে না তো বলে ছোট ভাই এসছে, ছোট ভাইটা কে, কোথাকার ছোট ভাই? ছোট ভাই নিজেই পুলিশের ড্রেস পরে ডাকাতি নাকি তোলাবাজি, হ্যাঁ মানে যে ছেলেটা ওই যে মেয়েটার সাথে আছে ওই ছেলেটা নাকি ওই পেপারে দেখছি এই সময় না কি সময় পেপারে যে ওই পুলিশের ড্রেস পরে ডাকাতি না তোলাবাজি করতো রাত্রেবেলা, ধরা পড়েছিল, এফআইআর হয়েছে, ধরা পড়েছিল, জেল খাটা। মানে দেখেন সূত্রটা দেখেন, মুর্শিদাবাদে বাড়ি, আমাকে চিটিং এ মানে মানে ফ্রডলি বা ফলসলি একটা এলিগেশন লাগাতে হবে, এফ ধরলো চেন কোথায়, চলে গেল জয়নগর, যে জয়নগর ভদ্রলোক আসলো সেও ফের পুলিশের ড্রেস পরা। মানে যে থানাতে কমপ্লেন করতে গেছিল ওই থানার অফিসার যদি জানতো যে আমাদের মতো পুলিশের ড্রেস পরা একটা ডাকাতি কেসের আসামি আমার কাছে কমপ্লেন করতে আসতো, তো কমপ্লেন না নিয়ে আগে লক আপ করতো, জানে না। তো এই ঘটনাতে সামগ্রিকভাবে এই যে ঘটনা পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবের, আমি মোফাক্কেরুল ইসলাম, আমি মোফাক্কেরুল ইসলাম ব্যক্তিগতভাবে পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেবকে যতটা চিনি, ধর এলো সময় আছে বাবা এসব নাটক করার, হ্যাঁ সময় আছে না, মানসিকতা না আছে না, ইচ্ছা আছে, মানে বললেই হয়ে গেল। কি বলে অনেক গ্রামের দিকে বলে চাঁদের গায়ে গলঙ্ক থাকলেও এই থাকবে না, এগুলো অনেক মানে বলা যেতে পারে, সেগুলো বলছি না। আপনি বলতে পারেন যে বিচারের আগে আপনি কিভাবে বিচার করলাম, হ্যাঁ কালো কোটটা পরে ঘাস চড়ায় নাকি, কিছু জানি না। আপনি বলতে পারেন যে বিচারের আগে কিভাবে এগুলো বলতে পারছেন, বা আদৌ হতে পারে, সত্যি হতে পারে। আরে কতটা সত্যি হতে পারে আমি না গোটা পশ্চিমবাংলার মানুষ জানে, যিনি কমপ্লেন সাথে এসেছিল দেখো যে উল্টো ঘটনা, এইরকমই ঘটনা ঘটতেও পারে। বাপরে দরদ উতলে পড়ছে, বাপরে বাপ। এতে এতে যে রাজনৈতিক দলের হয়ে বা যে রাজনৈতিক দলকে বেনিফিট দিতে গিয়ে এই মানে কি বলবো, এটা এরকম ঘটনা ঘটিয়েছে, বিশ্বাস করুন। আমি মোফাক্কেরুল ইসলাম বলছি, আপনাদের ভাই, কতটি যে ভোট কমে গেল, কতটি যে ভোট কমে গেল। এক তো বিধায়ক অবস্থায় সাদা পায়জামা পাঞ্জাবি পরা একটা ছিপছিপে ছেলে, সুন্দর ছেলে, টুপি মাথায় দিয়ে ধর্মতলাতে টেনে হিঁচড়ে পুলিশ তুলছিল, তখনই এই সিন দেখে কিছুটা কমে গেছিল ভোট। আর আজকে এইরকম একটা কি আর বলবো, ধান্না পাতান। তো এই ধান্না পাতান এরকম একটা অভিযোগ, এই অভিযোগের কারণে কতটি ভোট, পঞ্চায়েত ভোটে কতটি ভোট খামবন্দি হয়ে অন্য জায়গায় চলে যাবে ধারণায় নেই। তো এই মানুষগুলোকে কে বুদ্ধি দেয়, আমাদেরকে নিলে তো ফ্রিতে দিতাম যে ভাই এইভাবে মানে সস্তা রাজনীতি হয়ে যাবে, এটা ভাই এটা ক্ষতি হয়ে যাবে, ভাই এটা করিস না, ভাই এটা ক্ষতি। আরে কোথায় চলে গেছে, ওই অনেক একটা ডায়লগ আছে না, মশা মারতে কামান দাগা, মানে মশা মারার জন্য কামান, কিছু কিছু জায়গা আছে কামান নিয়ে গেলে হাতিও মশা হয়ে যায়, এটা আমার ডায়লগ, কি বললেন তো, মশা মারতে কামান দাগা, মানে ছোট কাজে বড় উকিল নিয়ে চলে গেছে। তো এটা এটাকে উদাহরণস্বরূপ বলবে মশা মারতে কামান দাগা, আর আমি বলি, আমি বলি যে কামান গেছে হাতি মশা হয়ে যায়, মিললো না। এবার যদি বলেন মিললো না, মিললো না, মিললো না, বোঝাতে তো পারলাম যে কামান গেলে হাতিও মশা হয়ে যাবে, এই সমস্ত সব এই ব্যাপার একদম ভেরি ব্যাড। এটা একদম কোনোভাবেই, সমাজ তো দূরের কথা, রাজ্য তো দূরের কথা, কেউ কোনোভাবে এটা মানবে না, এবং এতে উল্টো লস হলো। এবং আগামী দিন আইনে যে বিষয় টিষয়গুলো আছে,
ওই ও আবার ওর প্রাক্তন স্বামী, একটা ভিডিও দেখলাম, একটা ভিডিওতে ওর প্রাক্তন স্বামী মানে ও তো কি জানো গ্রামের ভাষায় তো খারাপ বলে, ওটা তো বলা যাবে না, কোর্ট কোর্ট পড়া লোক, উকিল, হাইকোর্টের তাওয়ার, বাজে ভাষা বলা যাবে না সোশ্যাল মিডিয়ায়, না বলবো না। তো ওনার যে প্রাক্তন, তার সাথে তার ভয়েসটাও শুনলাম, শুনে তিনি বলছেন না 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 আমার সাথে এগুলো ব্যাপার ট্যাপার নাই, আমি শোনাচ্ছি আপনাদেরকে, কই রে ওর প্রাক্তন স্বামীর আওয়াজ, বাপ রে বাপ কত আওয়াজ সব। হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল আপনি দেখেছেন, উনি কে হয়? আপনার ওয়াইফ কেমন মেয়ে? আপনার ওয়াইফ কি মনে হয়? আমার ওয়াইফ না, সে ওর সঙ্গে আমার 2 বছর আগে সম্পর্ক শেষ, সেখানে আমার সঙ্গে ওর ভালো মন্দ দেখার আমার দরকার নাই, বলারও কিছু প্রয়োজন মনে করি না আমি। হ্যালো, হ্যাঁ কি বলছেন? বলছি মৃন্ময়ী বিলকিসের বাবা হচ্ছে, আপনার মেয়ে কি নিউ টাউনে থাকে? হ্যাঁ অনেকদিন থেকে বলছি, আপনারা ডোমকলের বাসিন্দা, হঠাৎ করে আপনার মেয়ে কি নিউ টাউনে থাকে? তো এই যে ব্যাপারগুলো আছে, এই সামগ্রিক ব্যাপার, আরো অনেক ক্যাসেট। না আপনার মেয়ের সঙ্গে কথা হয়নি কমপ্লেনের পর আপনার সাথে? না কথা হয়নি। আপনি মানে স্বামী প্রাক্তন হয়ে গেছে, ছেড়ে দিয়েছে 2 বছর আগে, বাবা জানেই না যে মেয়ের সাথে এরকম ঘটনা ঘটে গেল, এরকম অনেক মানে উল্টো করতে গিয়ে না টেবিল উল্টে গেছে, বুঝতে পারলেন না, টেবিলটা উল্টে ফেলেছে, ভুল জায়গায় চাল চালে দিয়েছে, ভুল জায়গায় তীর মেরে দিয়েছে। হ্যাঁ এই হলো ব্যাপার। যাই হোক, ও শেয়ার করেছো, ভেরি গুড, শেয়ার তো করতেই হবে। হ্যাঁ চিনি রে বাবা সব, এসব কত ধানে কত চাল। হ্যাঁ যাই হোক, পরে আবার ডিটেলসে। আর আইনের যে ব্যাপারগুলো আছে বললাম যে আইনের আইনিগত দিক থেকে কত যে ভুল হয়েছে, অফিসার যিনি কমপ্লেন না জিডি মানে ও কত আবার বলছে জিডি দিলাম এফআইআর হয়ে গেল, জিডি দিলো এফআইআর হয়ে গেল, মানে সব যেন নিজেদের ব্যাপার। হ্যাঁ ও কমপ্লেন করতে হবে, করে দিলাম, ও জিডি হয়ে গেল, এফআইআর হয়ে গেল। আর অন্যান্য গরিব মানুষ কমপ্লেন জিডি এফআইআর করতে গিয়ে পায়ের জুতো ক্ষয় হয়ে যাচ্ছে, আর সাথে সাথেই সব কি বিভিন্ন রকম কি জিরো এফআইআর। আমরা উকিল মানুষ এত বুঝি না রে বাবা, কত বুঝে। হ্যাঁ আর কোন পাশে ফের একজন রাজনৈতিক নেতা দল বদল করা, এটা বের রাজনৈতিক নেতা দল বদল করা, রাজনৈতিক নেতা আবার ইয়ে করতে নিয়ে গেছে কমপ্লেন করাতে, উনাকে জিজ্ঞাসা করছে তো উনি বলছে না এটা, হ্যাঁ আমাকে খারাপ লাগছে, ইস কত মায়া লাগছে নওশাদ সিদ্দিকিকে দেখে। হ্যাঁ দরকার নেই কুমিরের চোখে জল বা এরকম নাটক করার কোনো দরকার নাই, সব মানুষ বুঝে নিয়েছে, সব মানুষ চিনে নিয়েছে, এই সব গল্প করে আরো ক্ষতি করলেন, এটুকুই বলবো। ভালো থাকুন, পরে আবার কথা হবে, আর এই বিষয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে জানাবেন, দেখা হবে। খেলতে জানে না খেলা হবে বলছে, ধর খেলতে জানতে হবে তারপর বলতে হবে খেলা হবে, যখন তখন পা ভেঙে যাচ্ছে, ধর এভাবে হয় খেলা, খেলা হয়, খেলার আগেই সব প্লেয়ার আউট।